অনেক দিন আগে একটি বনে তিনটি শূকর বাস করত। তারা তিন ভাই ছিল, কিন্তু তাদের মা ছিল না। বনের মধ্যে একটি ছোট্ট জায়গায় তারা তিন ভাই একসঙ্গে থাকত। যখন তারা একটু বড় হলো, তখন তারা বনের মধ্যে আলাদা আলাদা থাকার জায়গা খুঁজতে শুরু করল। এরপর তিনটি শূকরই আলাদা ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। প্রথম শূকরটি কোনো পরিশ্রম না করে একটি খড়ের ঘর তৈরি করল। দ্বিতীয় শূকরটি অল্প পরিশ্রম করে নিজের জন্য কাঠের ঘর তৈরি করল এবং তৃতীয় শূকরটি চিন্তা ভাবনা করে পরিশ্রম করে সফলভাবে ইট ও পাথর দিয়ে মজবুত ঘর তৈরি করল। এখন তিনজনই খুব আরামে বসবাস করছিল, কিন্তু তারা জানে না তাদের সুখ আর বেশি দিন ছিল না, কারণ বনের মধ্যে একটি দুষ্ট নেকড়ে বাঘ ছিল যে তাদের ওপর নজর রাখছিল। এরপর একদিন নেকড়ে বাঘটি প্রথম শূকর, যার বাড়ি খড় দিয়ে তৈরি ছিল, তার বাড়ি ভেঙে দিয়ে তাকে খেয়ে ফেলল। তারপর দ্বিতীয় শূকর, যার বাড়ি কাঠ দিয়ে তৈরি ছিল, নেকড়ে বাঘটি তাকেও খেয়ে ফেলল। কিন্তু নেকড়ে বাঘটি যখন তৃতীয় শূকরের বাড়িতে আক্রমণ করল, তখন নেকড়ে বাঘটি ব্যর্থ হয়, কারণ ওই শূকরের ঘরটি ইট ও পাথর দিয়ে তৈরি ছিল। অনেক চেষ্টার পর ঘরটি ভাঙতে না পারায় নেকড়ে বাঘ চলে যায় এবং তৃতীয় শূকরটি বেঁচে যায়। এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে কঠোর পরিশ্রম সবসময় ফল দেয়, তাই আমাদের ধৈর্য ধরে পরিশ্রম করা উচিত।